আসসালামু আলাইকুম। বায়ু ফ্লক পদ্ধতিতে মাছ চাষ, বর্তমানে বায়ু ফ্লক পদ্ধতিটা অত্যন্ত জনপ্রিয় একটা পদ্ধতি মাছ চাষের। কারণ বর্তমানে আমাদের জনসংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে, তো সেই তুলনায় কিন্তু আমাদের যে নদী জলাশয় বা পুকুর এগুলি কিন্তু কমে যাচ্ছে, যার কারণে মাছের যে চাহিদাটা, এই চাহিদা পূরণ করার জন্য বিকল্প পদ্ধতি মানুষ এখন প্রয়োগ করতেছে। বিশেষ করে এই পদ্ধতিটা শহর অঞ্চলে খুব ভালো কাজ করবে, কারণ ওইখানে আপনার জমির মূল্য বেশি। অনেকেই ছাদে, আমাদের যে পাঁচতলা বা ছয়তলা, আটতলা, দশতলা ছাদের উপরে কিন্তু এই পদ্ধতিতে মাছ চাষ করে। তো এই পদ্ধতিতে আসলে জায়গা কম লাগে, কিন্তু মাছ প্রচুর পরিমাণে মাছ চাষ করা যায়। সেখানে কিন্তু আমাদের যাদের অল্প জমি আছে, যারা পুকুর দেওয়া সম্ভব না, তাদের কিন্তু তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে। তো এই পদ্ধতি অনেক মাছই চাষ করা যায়, তার মধ্যে শিং, কই বা গোলসা, এই জাতীয় মাছগুলি, তেলাপিয়া, এই জাতীয় মাছগুলি কিন্তু ভালোভাবে চাষ করা যায় এই বায়ু ফ্লক পদ্ধতিতে। তো প্রথমেই একটু খরচ বেশি হয়। আমাদের এই ভাই যে আবদুল্লাহ ভাই চালাকচর বাজারে, চালাকচর এর এই এরিয়াতে মনে হয় খুব সম্ভবত উনি প্রথম এই প্রজেক্ট চালু করেন। তো প্রথমে মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা খরচ হয়, এরপর আর কিন্তু তেমন খরচ হয় না। তো এরপর খরচটা কমে যায়। তো বায়ু প্লগ পদ্ধতি অনেকভাবেই করা যায়, তার মধ্যে উনি করেছেন হচ্ছে ইট দিয়ে দেওয়াল তৈরি করে করেছেন, অনেকে আবার কাগজ দিয়েও করে, ত্রিপল দিয়ে করে। তো ইট দিয়ে সবচেয়ে নিরাপদ। তো এখানে ভাই যে শিং মাছ চাষ করেছেন, মোটামুটি অনেক বড় হয়েছে। তো এই শিং মাছগুলি 20টা বা 25টা 1 কেজি হয়। তো আরও একটু বড় করে উনি বিক্রি করবেন, কিছু বিক্রি করেছেন আর কিছু রেখে দিয়েছেন। আর এই পাশে হচ্ছে কইয়ের পাশাপাশি শিং চাষ করেছেন। ওনার দুইটা প্লান্টে মোটামুটি কয়েক হাজার মাছ উনি চাষ করতেছেন। তো মোটামুটি প্রথম অবস্থায় উনি কিছু মাছ মারা যায়, তো প্রথম অবস্থায় অত লাভবান না হলেও এখন উনি অনেক আশা দেখতেছেন, এটাতে ভালো একটা বেনিফিটের আশা উনি দেখতেছেন। তো আশা করি উনি বেনিফিট পাবেন। আর যারা বায়ু ফ্লক করতে চান, তারা কিন্তু প্রথমে এই বিষয়ে ভালোভাবে বিস্তারিত জেনে বায়ু ফ্লকে কাজে হাত দিবেন। কারণ প্রথমে যে টাকাটা খরচ হয়, যদি আপনি এই টাকাটা তুলতে না পারেন বা আপনি কাজটা শুরু করলেন কিন্তু প্রথমে ভালোভাবে না জেনে কাজটা যখন প্রথম লস খাবেন, লস পড়বে, তখন কিন্তু অনেকেই ব্যবসা এই বায়ু প্লানটা ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেক লসের সম্ভাবনা বেশি। তো আগে সব কিছু জেনে ইনশাল্লাহ এই কাজে নামবেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ।